হ্যালো বন্ধুরা, বাংলাদেশের অভিজ্ঞ উইকেট কিপার মুশফিকুর রহিম এবং ইন্ডিয়ান উইকেট কিপার কে লাহুলের মধ্যে ব্যাটিং কম্পেয়ার করব টেস্ট ওডিআই টি টোয়েন্টি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এশিয়াস ক্রিকেটের নতুন ভিডিওতে স্বাগতম। পার্সোনাল ইনফরমেশান, নাম মুশফিকুর রহিম এবং কেএল রাহুল। মুশফিকুর রহিমের জন্ম তারিখ 9 জুন 1987, 33 বছর বয়স। রাহুলের জন্ম তারিখ 18 এপ্রিল 1992, 28 বছর বয়স। মুশফিকুর রহিমের জন্মস্থান বগুড়া, বাংলাদেশ। রাহুলের জন্মস্থান বাঙ্গালুরু, ইন্ডিয়া। মুশফিকুর রহিমের নিকনেম রহিম, কেএল রাহুলের নিকনেম রাহুল। মুশফিকুর রহিমের হাইট 5 ফিট 3 ইঞ্চি, রাহুলের হাইট 6 ফিট। মুশফিকুর রহিমের রুল উইকেট কিপার ব্যাটসম্যান, রাহুলের রুল উইকেট কিপার ব্যাটসম্যান। মুশফিকুর রহিমের ব্যাটিং স্টাইল রাইট হ্যান্ড ব্যাট, কেএল রাহুলের ব্যাটিং স্টাইল রাইট হ্যান্ড ব্যাট। টেস্ট ব্যাটিং কেরিয়ার, মুশফিকুর রহিম অভিষেক হন ইংল্যান্ডের বিপক্ষে 2005 সালে, কেএল রাহুল অভিষেক হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে 2014 সালে। মুশফিকুর রহিম ম্যাচ খেলেন 72, ব্যাট করেন 134 ইনিংস। রাহুল ম্যাচ খেলেন 36, ব্যাট করেন 60 ইনিংস। মুশফিকুর রহিম রান করেন 4,537, বল খেলেন 9,492। রাহুল রান করেন 2,006 রান, বল খেলেন 3,553। মুশফিকুর রহিমের হাইস্ট 219, রাহুলের হাইস্ট 199। মুশফিকুর রহিমের অ্যাভারেজ 36.3, রাহুলের অ্যাভারেজ 34.59। মুশফিকুর রহিমের স্টেক রেট 47.8, রাহুলের স্টেক রেট 56.46। মুশফিকুর রহিম নট আউট ছিলেন 9 বার, 0 রানে আউট হয়েছেন 11 বার। রাহুল নট আউট ছিলেন 2 বার, 0 রানে আউট হয়েছেন 6 বার। মুশফিকুর রহিম চান মেরেছেন 548টি, 6 মেরেছেন 31টি। রাহুল চান মেরেছেন 237টি, 6 মেরেছেন 14টি। মুশফিকুর রহিম অর্ধশতক করেছেন 22টি, 1 শতক করেছেন 60টি, 2 শতক করেছেন 3টি। রাহুল অর্ধশতক করেছেন 11টি, 1 শতক করেছেন 5টি, 2 শতক করতে পারেননি। মুশফিকুর রহিম আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসাবে আছেন 22 নম্বরে, রাহুল আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসাবে আছেন 71 নম্বরে। ওডিআই ব্যাটিং কেরিয়ার, মুশফিকুর রহিম অভিষেক হয় জিম্বাবুর বিপক্ষে 2006 সালে, রাহুল অভিষেক হয় জিম্বাবুর বিপক্ষে 2016 সালে। মুশফিকুর রহিম ম্যাচ খেলেন 221, ব্যাট করেন 207 ইনিংস। রাহুল ম্যাচ খেলেন 35, ব্যাট করেন 34 ইনিংস। মুশফিকুর রহিম রান করেন 6,266, বল খেলেন 7,905। রাহুল রান করেন 1,332, বল খেলেন 1,515। মুশফিকুর রহিমের হাইস্ট 144, রাহুলের হাইস্ট 112। মুশফিকুর রহিমের অ্যাভারেজ 36.43, রাহুলের অ্যাভারেজ 45.93। মুশফিকুর রহিমের স্টেক রেট 79.27, রাহুলের স্টেক রেট 87.92। মুশফিকুর রহিম নট আউট ছিলেন 35 বার, 0 রান আউট হয়েছেন 10 বার। রাহুল নট আউট ছিলেন 5 বার, 0 রান আউট হয়েছেন 2 বার। মুশফিকুর রহিম চান মারেন 497টি, 6 মারেন 84টি। রাহুল চান মারেন 103টি, 6 মারেন 30টি। মুশফিকুর রহিম অর্ধশতক করেন 39টি, 1 শতক করেন 60টি। রাহুল অর্ধশতক করেন 8টি, 1 শতক করেন 4টি। মুশফিকুর রহিম আইসিসি র্যাঙ্কিং ব্যাটসম্যান হিসেবে আছেন 15 নম্বরে, রাহুল আইসিসি র্যাঙ্কিং ব্যাটসম্যান হিসেবে আছেন 34 নম্বরে। টি টোয়েন্টি ব্যাটিং কেরিয়ার, মুশফিকুর রহিম অভিষেক হয় জিম্বাবুর বিপক্ষে 2006 সালে, রাহুল অভিষেক হয় জিম্বাবুর বিপক্ষে 2016 সালে। মুশফিকুর রহিম খেলেন 86 ম্যাচ, ব্যাট করেন 77 ইনিংস। রাহুল খেলেন 47 ম্যাচ, ব্যাট করেন 44 ইনিংস। মুশফিকুর রহিম রান করেন 1282, বল খেলেন 1069। রাহুল রান করেন 1543, বল খেলেন 1078। মুশফিকুর রহিমের হাইস্ট 72, কেএল রাহুলের হাইস্ট 110। মুশফিকুর রহিমের অ্যাভারেজ 19.72, রাহুলের অ্যাভারেজ 40.61। মুশফিকুর রহিমের স্টেক রেট 119.93, রাহুলের স্টেক রেট 143.14। মুশফিকুর রহিম নট আউট ছিলেন 12 বার, 0 রান আউট হয়েছেন 5 বার। রাহুল নট আউট ছিলেন 6 বার, 0 রান আউট হয়েছেন 4 বার। মুশফিকুর রহিম চান মেরেছেন 110টি, 6 মেরেছেন 33টি। রাহুল চান মেরেছেন 137টি, 6 মেরেছেন 63টি। মুশফিকুর রহিম অর্ধশতক করেছেন 5টি, রাহুল অর্ধশতক করেছেন 12টি, 1 শতক করেছেন 2টি। মুশফিকুর রহিম আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসেবে আছেন 59 নম্বরে, রাহুল আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসেবে আছেন 4 নম্বরে। সর্বমোট হিসাবটি জানার আগে, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন সর্বমোট হিসাবটি জেনে নিই। টেস্ট যোগ ওডিআই যোগ টি টোয়েন্টি সমান সমান টোটাল ব্যাটিং কেরিয়ার, মুশফিকুর রহিম ম্যাচ খেলেছেন 379, রাহুল ম্যাচ খেলেছেন 118। মুশফিকুর রহিম ব্যাট করেছেন 418 ইনিংস, রাহুল ব্যাট করেছেন 138 ইনিংস। মুশফিকুর রহিম রান করেছেন 12,085, রাহুল রান করেছেন 4,881। মুশফিকুর রহিম বল খেলেছেন 18,464, রাহুল বল খেলেছেন 6,146।
মুশফিকুর রহিমের হাইস্ট 219, রাহুলের হাইস্ট 199, মুশফিকুর রহিমের অ্যাভারেজ 30.81, রাহুলের অ্যাভারেজ 40.37, মুশফিকুর রহিমের স্ট্রাইক রেট 82.33, রাহুলের স্ট্রাইক রেট 95.84। মুশফিকুর রহিম নট আউট ছিলেন 56 বার, শূন্য রান আউট হয়েছেন 26 বার, রাহুল নট আউট ছিলেন 13 বার, শূন্য রান আউট হয়েছেন 12 বার। মুশফিকুর রহিম চার মেরেছেন 1155, ছয় মেরেছেন 148টি, রাহুল চার মেরেছেন 476, ছয় মেরেছেন 160টি। মুশফিকুর রহিম অর্ধশতক করেছেন 66টি, একশতক করেছেন 14টি, দুইশতক করেছেন 3টি, রাহুল অর্ধশতক করেছেন 31টি, একশতক করেছেন 11টি, দুইশতক করতে পারেননি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার প্রিয় খেলোয়াড়কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।